ঈদুল আজহার ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ঘরে ফেরা মানুষের সড়কে ভোগান্তি কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে 28 জুনের পরিবর্তে সরকার ঘোষিত ছুটি শুরু হবে 27 জুন থেকে। বিস্তারিত জানাচ্ছেন ফেরজানা শোভা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন সরকার প্রধান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর হাতে পদ্মা সেতু নির্মাণে সরকারের ঋণ পরিশোধের তৃতীয় ও চতুর্থ কিস্তির 316 কোটি 2 লাখ টাকা ও মেট্রো রেলের প্রথম কিস্তির 55 কোটি 29 লাখ টাকার চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক শেষে বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, এবার ঈদে একদিন বাড়িয়ে 27 জুন থেকে 1 জুলাই পর্যন্ত টানা 5 দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সবাই যেন সুন্দরভাবে বাড়ি যেতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ঈদুল ফিতরে কোনো রকম কোনো জটিলতা হয়নি এবং খুব শান্তিপূর্ণভাবেই ট্রাফিক ব্যবস্থাপনা করা গেছে, যে কারণে ওই অভিজ্ঞতার আলোকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আজকেও যাতে ঈদুল আজহার আগে 2 দিন ছুটি পায় সে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সবাইকে, যে ঈদুল আজহা যাতে মানুষ নির্বিঘ্নে ভালোভাবে বাড়ি যেতে পারে এবং ফেরত আসতে পারে, যেমন সড়ক ব্যবস্থাপনা সবাইকে নজর দিতে বলছেন, সবার সাথে সমন্বয় করতে বলেছেন। সচিব জানান, কৃষিজাত পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে সংশ্লিষ্টদের আবারও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আমাদের যে কৃষিজাত পণ্য যেটা উৎপাদন হয় সেগুলো যেন আমরা বহির্বিশ্বে বাজার খুঁজি এবং সেক্ষেত্রে আমরা যেন OIC-ভুক্ত দেশগুলো যেখানে আছে, যেখানে আমাদের দেশের মানুষ আছেন এবং এমনকি তারা তাদের মধ্যেও এখন বাংলাদেশি পণ্য কেনার আগ্রহ দেখা দিচ্ছে, বাংলাদেশি পণ্য বিশেষ করে ফল শাকসবজি কেনার আগ্রহ দেখা দিচ্ছে, সেখানে তাদের রপ্তানির করার বিষয়ে যেন আমাদের সংশ্লিষ্ট সবাই একটু উৎসাহ উদ্দীপনা দেয় এবং নজর দেয়, এর ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইনের চূড়ান্ত অনুমোদন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা।